বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই অবসান হলো পিতৃপক্ষের। পাশাপাশি মহালয়ার পূর্ণলগ্নের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো মাতৃপক্ষের। আর এই সূচনা লগ্নেই করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে কাক ভোর থেকেই বৈষ্ণব তীর্থ নদিয়া নবদ্বীপের অন্যতম রানীর ঘাট সহ একাধিক গঙ্গার ঘাটে একে একে শুরু হয়ে গেল পূর্বপুরুষদের উদ্দেশ্যে মহাতর্পণ। এদিন সকালে নবদ্বীপ রানীর ঘাট সহ বড়ালঘাট, পোড়াঘাট, শ্রীবাস অমঙ্গন ঘাট, ফাঁসিতলা ঘাট এবং শ্রীচৈতন্য জন্মস্থান ঘাটগুলিতে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ভিড়। এবার মহালয়ায় এক মাস চার দিন পরে দুর্গাপুজো। করোনা আবহে বাঙালির সেরা পুজো দুর্গাপুজো কীরকমভাবে অনুষ্ঠিত হবে সেটাই দেখার বিষয়। পুজো দেরি হলেও থেমে নেই নবদ্বীপ পাকাটোল রোডের এক বারোয়ারি। এর মধ্যে প্রতিমা গড়া শেষ। এই ঠাকুর প্রতিমা এবছরের সবচেয়ে উঁচু প্রতিমা নবদ্বীপ শহরে, দাবি করলেন এক সদস্য। নবদ্বীপে এই মুহূর্তে সবচেয়ে বড় ঠাকুর এটা? কত উচ্চতা এই ঠাকুরের? আপনাদের এই বারোয়ারির নাম? স্থানের নাম পাকাটোল রোড। আপনার নাম? কি মনে করছেন পুজো এরকম এবার কিরকম হবে? খারাপ হবে না। ভয়ে তার মধ্যে আপনারা উদ্যোগ নিয়েছেন আমাদের তো কি কোনটা করে না, সবাই জোগাড় করে অসুবিধা হয়। তাও মায়ের মা